মা, নবজাতক এবং শিশুর সুস্থ জীবনের জন্য মা ও শিশু স্বাস্থ্য সেবা পোর্টেবল হেলথ ক্লিনিক প্রকল্প। প্রসব পূর্ব স্বাস্থ্য সেবার গুরুত্ব। শিশুর জন্মের পূর্বে স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন গর্ভবতী নারীর কমপক্ষে 4 বার স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত। প্রথমবার গর্ভাবস্থার 4র্থ মাস, দ্বিতীয়বার গর্ভাবস্থার 6ষ্ঠ মাস, তৃতীয়বার গর্ভাবস্থার 8ম মাস এবং চতুর্থবার গর্ভাবস্থার 9ম মাস। শিশুর জন্মের পূর্বে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মা এবং ভ্রূণের স্বাস্থ্যের অবস্থা বুঝতে সাহায্য করে। কোনো বিপজ্জনক চিহ্ন থাকলে তা সময় মতো শনাক্ত করতে এবং তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করে। আয়রন ট্যাবলেট মায়ের রক্ত স্বল্পতা দূর করে এবং ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা খিঁচুনির মতো বিপজ্জনক চিহ্ন সময় মতো শনাক্ত করতে এবং ব্যবস্থা গ্রহণে সাহায্য করে। গর্ভ পরীক্ষা ভ্রূণের অবস্থান এবং অবস্থান পরিবর্তন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। টিটেনাস ইনজেকশন মা এবং নবজাতকের টিটেনাস বা ধনুষ্টঙ্কার প্রতিরোধ করে। আমাদের প্রকল্পে আমরা টিটেনাস ইনজেকশন প্রদান করি না, তবে আপনার স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এটি গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় নিজের যত্ন। গর্ভবতী নারীদের স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। এটি মাকে সুস্থ রাখবে এবং ভ্রূণের সঠিক বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করবে। সংক্রমণ রোধে হাত, নখ, শরীর এবং যৌনাঙ্গ পরিষ্কার রাখা উচিত। নারীদের নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত। নারীদের দিনের বেলায়ও যথেষ্ট বিশ্রাম নেওয়া উচিত। এটি মাকে সুস্থ রাখতে সাহায্য করে। গর্ভবতী মায়ের ভারী জিনিস তোলা উচিত নয়। ভারী জিনিস বহন করলে গর্ভপাত হতে পারে। গর্ভধারণের সময় নারীদের মদ্যপান করা, সিগারেট খাওয়া এবং তামাক সেবন করা উচিত নয়। এগুলো গ্রহণ করলে গর্ভপাত হতে পারে, শিশুর বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে অথবা কম ওজনের শিশু জন্ম নিতে পারে। গর্ভাবস্থায় বিপজ্জনক চিহ্ন। নিম্নোক্ত যেকোনো একটি চিহ্ন বা লক্ষণ দেখা গেলে গর্ভবতী নারীদের অবিলম্বে নিকটতম জরুরি ধাত্রীবিদ্যা বিষয়ক সেবা সম্বলিত স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত। 1. প্রচণ্ড মাথা ব্যথা। 2. খিঁচুনি বা সংজ্ঞাহীনতা। 3. ঝাপসা দৃষ্টি। 4. হাঁপ ও মুখ ফোলা। 5. তলপেটে প্রচণ্ড ব্যথা। 6. যোনিপথে যে কোনো পরিমাণের রক্তপাত গর্ভাবস্থার বিপদচিহ্ন। গর্ভাবস্থায় প্রস্তুতি। গর্ভবতী নারী এবং তাদের পরিবারের গর্ভধারণের সময়কালের স্বাভাবিক বা কোনো জরুরি অবস্থায় নিম্নোক্ত বিষয়গুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। জরুরি অবস্থায় পরিবহন, চিকিৎসা এবং মা ও নবজাতকের যত্নের জন্য অর্থ প্রস্তুত রাখা উচিত। জরুরি অবস্থায় গর্ভবতী নারীকে
অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা প্রস্তুত রাখা উচিত। পরিবহনের প্রস্তুতি স্বাস্থ্যকেন্দ্র থেকে সময় মতো সেবা গ্রহণ করতে সাহায্য করে। এটি বাড়িতে এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মাতৃ মৃত্যুকে প্রতিরোধ করতে পারে। প্রসবের জন্য দক্ষ দাই মা বা ধাত্রী এবং স্বাস্থ্যকেন্দ্র শনাক্ত করা উচিত। কোথায় শিশুর জন্মদান করা হবে, কার সহায়তা নিতে হবে ইত্যাদির মতো জরুরি বিষয়গুলো নারীদের আলোচনা করে রাখা উচিত। এটি সময় মতো জটিলতা শনাক্ত করতে এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করবে। পরিবারের উচিত সম্ভাব্য 3 জন রক্তদাতা শনাক্ত করে রাখা, কারণ কিছু কিছু নারীদের প্রসবের সময় রক্তের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।